ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি আফরিন আনোয়ার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন 15 মাস আগের অবস্থায় ফিরে গেছে। কয়েকদিনের টানা দরপতনের কারণে বাজারে লেনদেনের এই অবস্থা তৈরি হয়েছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন অর্থনীতিতে যে মন্দাভাব দেখা দিয়েছে তার প্রভাব শেয়ার বাজারও পড়েছে। কয়েকদিনের টানা পতনে বিনিয়োগকারীদের মধ্যে এখন আতঙ্ক ভর করছে। এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন শুরু হয়েছে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর। আমাদের আজকের আলোচনার বিষয় লভ্যাংশ ঘোষণায় শেয়ারের দামে নড়চড় নেই কেন, আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আমি শুরুতেই একটু প্রশ্ন করতে চাইব জনাব মাহমুদ হোসেন আপনার কাছে। আসলে আজ আমরা যেটা আসলে আমাদের সংবাদে প্রচার করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটি ত্রুটিজনিত কারণে 1.5 ঘন্টা পরে আসলে তাদের যে লেনদেন সেটি শুরু করেছে। এ ধরনের আসলে কর্মকাণ্ড গত এক সপ্তাহের মধ্যে দুবার এ ধরনের হলো, এটি আসলে কতটা আশঙ্কা তৈরি করে বা কোনো ধরনের উদ্বেগজনক কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, দুঃখের বিষয় হচ্ছে যে এই যে বাজার আপনি শুরুতে যেটা বললেন যে গত 15 মাস আগের অবস্থায় চলে গেছে, এর কারণ অর্থনৈতিক অবস্থা তো আছে, যেটা বৈশ্বিক অবস্থা বা দেশের অর্থনীতির অবস্থা, এছাড়াও বাজার ব্যবস্থাপনার দুর্বলতা কিন্তু ফুটে উঠছে। এই যে আজকে আপনার 1 ঘন্টা নদীকাল বেশি সময় বাজার ট্রেড শুরু হতে সময় লাগলো, এটাও কিন্তু একটু ব্যবস্থাপনার দুর্বলতা, যেটা বলা হচ্ছে সার্কিট ব্রেক, আর যেটা 70টা আপনার স্ক্রিপ্টের উপর হওয়ার কথা সেটা না হয়ে সবগুলো স্ক্রিপ্টের উপর হয়েছে। দেখেন, এখানে যান্ত্রিক ত্রুটির না, যেটা অনেকটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে অনেক সময় থাকে, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা ব্যবস্থাপনা ত্রুটি। তো এটা খুবই কিন্তু আপনার দুঃখজনক বিষয় এবং বাংলাদেশের মতো আপনার শেয়ার মার্কেট যেখানে মনতাত্ত্বিক অবস্থা, বিনিয়োগকারীদের মনতাত্ত্বিক অবস্থা বাজারের আপনার ট্রেন্ড নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করে, সেখানে এরকম ব্যবস্থাপনা দুর্বলতার জন্য যদি ট্রেড শুরু হতে দেরি হয় তাহলে কিন্তু এটা বাজারের ব্যাপারে একটু নেতিবাচক একটা কিন্তু দিক নিয়েই আসে এবং এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। এবং একটা সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাজারের যে ক্যারেক্টারিস্টিক্স, যেখানে স্বল্প পুঁজির বিনিয়োগকারীর সংখ্যা বেশি, যারাই বাজারের প্রাণ তাদের কিন্তু আরও বেশি ভয় ধরে যায় এবং তাদের যখন ভয় ধরে যায় তখন কিন্তু বাজারে একটা আপনার বাজে অবস্থা পরিলক্ষিত হয়। তো কাজেই এটা খুবই হতাশাজনক এবং আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার নেয়ার পরেও যে আমরা টেকনোলজিক্যাল বেনিফিটটা বা বাজার ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনতে পারিনি তারই কিন্তু স্বাক্ষর হচ্ছে এই আপনার হচ্ছে বাজার ব্যবস্থাপনায় একটা দুর্বলতা। দেখেন, দুঃখের ব্যাপার, একজন এমডি পর্যন্ত এখানে স্টেবল করা যায় না, কারণ এখানে আপনার শেয়ার মার্কেটের যারা পরিচালক মহোদয় আছেন তারা এতটা পরিমাণ কন্ট্রোল করেন যেটা শোনা যায় মানুষের কাছ থেকে, যার কারণে একজন প্রফেশনাল আপনার ব্যক্তিও কিন্তু এখানে অ্যাজ এন এক্সিকিউটিভ অর্গানিক হিসাবে আপনার স্টেবলাইজ হয় না বা বিমুখ হয়ে চলে যায়। তো কাজেই এটা খুবই হতাশাজনক। আমি এইবারে একটু কথা বলতে চাইবো জনাব সাইদুর রহমান আপনার সাথে, যেটি আসলে দেখছি আমরা অনেকদিন ধরেই যে অনেক শেয়ারের দাম বাজারের অনেকগুলো শেয়ারের দাম যে আসলে বাড়ছে সেটার সুনির্দিষ্ট কোনো কারণ মিলছে না, অস্বাভাবিক, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি যেটা বলেছেন এটা কারেক্ট, যে শেয়ারের দাম বাড়ছে এটার কোনো কারণ, যুক্তিসঙ্গত কারণ বা সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এখন শেয়ার বিনিয়োগকারীর চয়েসের উপরে নির্ভর করতেছে যে বিনিয়োগকারী কোন প্রাইসে কোন শেয়ার কিনবেন। এখন বিনিয়োগকারী যদি যুক্তি খুঁজে পায় তাহলে এই কিন্তু সেখানে বিনিয়োগ করবে, আমি কিন্তু সেখানে বিনিয়োগ করব না। সুতরাং তাদের বিনিয়োগকারীর নিজস্ব যুক্তিটা আমার পক্ষে খুঁজে বের করাটা ডিফিকাল্ট। এখন বিনিয়োগকারীর যুক্তি যদি যথাযথ হয়ে থাকে সে লাভবান হবে, আর যদি সে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে সে ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। এটা আসলে কোনো ধরনের শঙ্কা তৈরি করছে কিনা?
আমি এটাকে শঙ্কা হিসেবে মনে করি না, কারণ বিনিয়োগ পুঁজিবাজারের ব্যাপারে কিন্তু একটা মেসেজ সবার কাছে পরিষ্কার যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। এখন কেউ যদি জেনে বুঝে বিনিয়োগ না করে অতি লোভে ভুল সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা তার বাড়ে এবং তার ঝুঁকি বেড়ে যায়। কারণ আমি যদি রেশনাল ইনকামের সাথে থাকি, দেখেন আমাদের বাজারে 3P-তে শেয়ার আছে, 4P-তে শেয়ার আছে, সেটা কেউ বাই করতে চায় না, অথচ 100P-তে শেয়ার আছে যেটা, সেটা কিন্তু বাই করতে চায়। তো সেখানে আপনি কিভাবে তাকে নিষেধাজ্ঞা দিবেন যে এইটা হাই রিস্ক এটা লো রিস্ক? আমাদের বিনিয়োগকারীরা কিন্তু এই রিস্কগুলা সম্পর্কে খুব একটা ভাবেন না, যে শেয়ারের প্রাইসটা চলমান দেখে সেটার পিছনে কিন্তু বিনিয়োগকারী, বেশিরভাগ বিনিয়োগকারী দৌড়ায়। তো এই সকল কারণে কিন্তু আমাদের রিস্ক অনেক সময় বেড়ে যায়। কি মনে হচ্ছে জনাব সাইদুর রহমান, যে আসলে কোন দিকগুলো বিবেচনা করে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা উচিত? বিনিয়োগকারীদের তো অবশ্যই প্রথম বিষয়টাই বিবেচনা করবে, ল পিতে যে শেয়ার আছে সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করা উচিত, এবং বিনিয়োগের উদ্দেশ্যটা হওয়া উচিত লভ্যাংশের আঙ্গিকে, লভ্যাংশের প্যারামিটারে। যদি সেখানে ক্যাপিটাল গেইন হয় সেটা ভালো, কিন্তু আমরা বেশিরভাগ বিনিয়োগকারী আমরা ক্যাপিটাল গেইনের পিছনে দৌড়াই, এবং এই জন্যেই আমরা কিন্তু ওই রিস্কটা একটু হাই। যারা লভ্যাংশের জন্য বিনিয়োগ করে তাদের কিন্তু রিস্ক তুলনামূলকভাবে অনেক কম, তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ কম থাকে। ধন্যবাদ। আমি জনাব মাহমুদ হোসেন, একটু যদি বলেন যে লভ্যাংশ ঘোষণায় শেয়ারের দামে যে নড়াচড়া নেই, সেক্ষেত্রে আসলে ডিএসই এবং বিএসইসির কি করণীয় রয়েছে? দেখুন, সাজিদ ভাই খুব ভালোভাবে বলছে যে বিনিয়োগের চয়েসটা তো স্পেসিফিক বিনিয়োগকারীদের, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের করণীয় যেটা, যে শেয়ার মার্কেটে একটা সুব্যবস্থাপনা নিয়ে আসা, এবং শেয়ার মার্কেটের ব্যবস্থাপনার বিষয়ে কোনো দুর্বলতা যেন প্রকাশ না পায় বা আস্থার অভাব যেন না হয়। তা আমার মতে যে জিনিসটা দরকার এখানে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জের কাজ করা দরকার। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, এই যে চেক নগদায়ন নিয়ে যে একটা সার্কুলার আসলো, যেটা কিছুদিন পরে আবার উইথড্র হলো, যেটা আগেও হয়েছিল, তো এই রকম যদি ব্যবস্থাপনা হয়, যেটাকে খুব সংক্ষেপে অপ্রত্যয়যোগে অব্যবস্থাপনা বলা যায়, তখন কিন্তু বিনিয়োগকারীদের আস্থার সংকট দেখা দেয়। এ জায়গাটাই বোধহয় কাজ করার বিষয় আছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই স্বল্প পুঁজির কোম্পানিগুলোর চাহিদা এবং যোগানের সমন্বয় ঘটিয়ে বা এটা নিয়ে কেউ ঘোলাপানি তৈরি করে যেন মার্কেটকে অন্য খাতে প্রবাহিত না করতে পারে, এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখলে এবং একটা কার্যকারী ব্যবস্থা রাখলে বোধ হয় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে, এবং ডিভিডেন্ড পে আউট মৌসুমে ডিভিডেন্ড পে হলে কিছুটা হলেও কিন্তু এর প্রভাব বাজারে দেখা যাবে বলে আশা করা যায়। জনাব সাইদুর রহমান, ঠিক যখন বৈশ্বিক মন্দার মধ্যে প্রতিদিন সরকার প্রধান সতর্ক করছেন এবং সেই সাথে আমরাও একটু আশঙ্কায় আছি, সেই জায়গাটাতে শেয়ার বাজারের এরকম টালমাটাল অবস্থা আসলে আমাদের ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে? না, এটা ধরেন আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার যে ঢেউ, এটা সকল দেশে সমানভাবে লাগছে, সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সতর্ক করেছেন, এটা ইতিবাচক দিক। এখন সেই জায়গাতে বিনিয়োগকারীদেরকে কিন্তু আমরা সবসময় আমাদের দিক থেকেও আমরা সচেতন করি, স্টক এক্সচেঞ্জও করে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনও করে আসছে যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। এখন এই অবস্থাতে বিনিয়োগকারী কখন কতটুকু কোথায় বিনিয়োগ করবে, কত সময়ের জন্য বিনিয়োগ করবে, এইটা কিন্তু বিনিয়োগকারীর নিজস্ব চয়েসের বিষয়। তা এখানে যদি সে চয়েস করতে ভুল করে, আবারও আমি সেই কথাটাই বলতে হচ্ছে যে উনি যদি চয়েস করতে ভুল করে, উনি যদি কারো দ্বারা প্রভাবিত হন, উনি যদি কোনো ভুল তথ্যের উপরে প্রভাবিত হন, তাহলে কিন্তু উনি ক্ষতিগ্রস্ত হন। জনাব সাইদুর রহমান, আমরা আবারও আলোচনায় ফিরব, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আমরা চলে যাচ্ছি বিরতিতে। ইসলামী ব্যাংক চালিখাতার এই পর্যায়ে থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনা করছি লভ্যাংশ ঘোষণায় শেয়ারের দামে নড়াচড়া নেই কেন। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। বিরতির পর আবারও আমরা ফিরছি। জনাব সাইদুর রহমান, একটু যদি আমাদেরকে আলোচনা করে বলেন যে শেয়ার বাজার নিয়ে বেশ কিছুদিন ধরে, কিছুদিন পরপরই যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, এর থেকে আসলে স্থিতিশীল একটি জায়গায় আনতে আমাদের কী করণীয়?
আপনি এই উপস্থাপনাটা প্রথমেই বলতেছিলেন যে লভ্যাংশ ঘোষণায় শেয়ারের দামে কোনো নড়াচড়া নেই। দেখেন, আমরা যদি পুঁজিবাজারে বিনিয়োগ করার মূল উদ্দেশ্যটি কী? লভ্যাংশের জন্য। তো লভ্যাংশ দেওয়ার পরে একটি কোম্পানি যদি 100% লভ্যাংশ দেওয়ার পরেও ওই কোম্পানির শেয়ার প্রাইসের কোনো মুভমেন্ট না হয়, ইতিবাচক ধারায় না যায়, তাহলে এইখানে নিয়ন্ত্রক সংস্থা বা আমরা যারাই পার্টিসিপেন্ট আছে তারা কী করতে পারি? তাহলে বিনিয়োগকারীর এখানে চয়েসের এখানে একটা ঘাটতি আছে। আমরা লভ্যাংশের প্রতি আগ্রহী না। লভ্যাংশের প্রতি কেন আগ্রহী না এই কথাটা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হয়, একবার কর্পোরেট ট্যাক্স কাটার পরে তারপর লভ্যাংশ ঘোষণা করা হয় এবং সেই লভ্যাংশ যখন আমি পাই আমার আবার সর্বোচ্চ হারে কর দিতে হয়, তখন আর এই বিষয়টা আমার কাছে লুক্রেটিভ থাকে না। তো সেই জন্য আমরা মনে করি যে অনেক এই গত 10-11 বছর আমাদের পিসমেল বেসিস কিছু প্রবলেম সলভ হয়েছে, কিছুটা বাজার নতুন করে গতি পাইছে, কিন্তু আমরা পুরো জিনিসটা একসাথে অ্যাড্রেস করতে পারিনি এবং কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগকারীদের এটা ভুল ধারণাও তৈরি হওয়ার সুযোগ হয়। তো এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে না আসতে পারে, আপনার এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করবো পয়েন্টগুলো বলার যে লভ্যাংশের উপরে কর প্রত্যাহার করাটা খুবই জরুরি, তাহলে বিনিয়োগকারী লভ্যাংশের প্রতি আগ্রহী হবে। অন্যথা বিনিয়োগকারী যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল গেইনের প্রতি মুভমেন্ট করতে থাকবে ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু অস্থিতিশীল থাকবে। হ্যাঁ, ক্যাপিটাল গেইন অবশ্যই আমরা চাই, কিন্তু সেইটা একটা মডারেট রেটে। এখন আমাদের সকলের অবজেক্টিভ যখন ক্যাপিটাল গেইন হবে তখন হঠাৎ করে মার্কেট এক সময় বাড়বে, আবার হঠাৎ করে সবাই যখন ক্যাপিটাল গেইন রিয়েলাইজ করবো তখন মার্কেট নেতিবাচক ধারায় যাবে বা ডাম্পিং হবে। তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাকে লভ্যাংশের প্রতি আগ্রহী করতে হবে বিনিয়োগকারীকে বাই পলিসি। দুই, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে তাদেরকে ইনডাইরেক্ট ইনসেন্টিভ দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে। ইনডাইরেক্ট ইনসেন্টিভ না দিলে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে না, দীর্ঘমেয়াদী বিনিয়োগ না করলে কখনোই পুঁজিবাজার দীর্ঘমেয়াদী সাস্টেনেবল হবে না। এই দুটি জায়গায় যদি, এবং তিন নম্বর হলো, আমরা সবাই বলি যে আমাদের দেশে ভালো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হচ্ছে না, বড় প্রতিষ্ঠান তালিকাভুক্ত হচ্ছে না। ভালো এই তালিকাভুক্ত কোম্পানি এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র 7.5% এখন ট্যাক্স গ্যাপ আছে। আমরা এই বিষয়টি নিয়েই এবার মতামত জানতে চাইব জনাব মাহমুদ হোসেন আপনার কাছ থেকে। দেখুন, সাইদুল ভাই খুব ভালোভাবেই বলছেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটে যদি আমরা আস্থা ফিরিয়ে আনতে চাই, মানে ক্যাপিটাল মার্কেটকে যদি ভাইব্রেন্ট করতে চাই, ক্যাপিটাল মার্কেটকে যদি আমাদের অর্থনীতির রিফ্লেক্টিং একটা মিরর চাই, তাহলে বাজারে ইনসেন্টিভ দিতে হবে। সেই ইনসেন্টিভটা যেমন বিনিয়োগকারীদের দিতে হবে, যেটা এই যে ইলিমিনেশন অফ আপনার ডাবল ট্যাক্সেশন, এটার ব্যাপারে প্রতিবারই আপনার গলা শুকানো হয়, বাট আমি জানি না কোন অজ্ঞাত কারণে আপনার ডিসিশন মেকাররা কখনো এ ব্যাপারে কর্ণপাত করে না। অ্যাট দ্য সেম টাইম বাজারের যারা পার্টিসিপেন্ট, যারা ক্যাপিটাল রেজ করবে, তাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, এবং তাদেরকে ইনসেন্টিভ দিলেই কিন্তু ভালো কোম্পানি চলে আসবে। ভালো কোম্পানি চলে আসলে আলটিমেটলি যে ইনভেস্টররা এখন পর্যন্ত আপনার সঞ্চয়পত্রে ইনভেস্ট করছে বা আপনার ব্যাংকে FDR রাখছে, তারা কিন্তু এখানে চলে আসবে। এবং ভেরি ইম্পর্টেন্টলি, বাজার ব্যবস্থাপনায় গুণগত উন্নতি সাধন করতে হবে। এখন যে বাজার ব্যবস্থাপনাটা হচ্ছে, এটা কিন্তু গুটি কয়েক মানুষের পারপাস সার্ভ করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালিত হচ্ছে বলে অনেকে বলে, এবং এই কথাটা যে বলে সেটা কিন্তু অমূলক নয়। এবং অ্যাট দ্য সেম টাইম বাজারের ফান্ডামেন্টাল ডেভেলপ করতে হবে। ফান্ডামেন্টাল ডেভেলপ করতে হবে বলতে আমি যেটা বুঝাই, সাইদুল ভাইও বলছিল যে এখানে প্রকৃত লং টার্ম বিনিয়োগকারী আনতে হবে, ইনস্টিটিউশনালাইজড বিনিয়োগকারী আনতে হবে। এই স্বল্প পুঁজির ব্যক্তিগত বিনিয়োগকারীদের দিয়ে কোনো দেশে আপনার ক্যাপিটাল মার্কেট কিন্তু স্থায়ীভাবে আপনার ভাইব্রেন্ট হয় না, বা এই ভাইব্রেন্সি যেটা হয় সেটার কিন্তু স্থায়িত্ব হয় না। এই জায়গায় কিন্তু নজর দিতেই হবে, কারণ এই ব্যাংকের আমাদের ঋণ খেলাপির মাধ্যমে গভর্নমেন্ট এক্সচেকারের যে পরিমাণ লস হয়, তার যদি 20%ও আপনার ট্যাক্স ইনসেন্টিভ বা পলিসি ইনসেন্টিভ এই ক্যাপিটাল মার্কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট না, অর্থনীতির চেহারা পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু হলপ করে বলা যায়। বাট কেন জানি না আমাদের ডিসিশন মেকাররা এই দিকটা কনসিডার করে না, সেটা অজ্ঞাতই থেকে যায় আমাদের কাছে।
একটু সংক্ষেপে যদি বলেন যে আসলে এরকম অস্থিতিশীল পরিবেশ যদি তৈরি হতে থাকে ভবিষ্যতে আসলে আমাদের অবস্থান কোথায়? দেখেন, ভবিষ্যতে এমনিতেই অর্থনীতির অবস্থা যেখানে আপনার খুব ত্রাহি ত্রাহি অবস্থা, সেখানে ক্যাপিটাল মার্কেটেও যদি এই রকম অবস্থা হয় এবং আবার যদি বাজার একটা আপনার দুর্বল অবস্থায় ফিরে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদই হবে। কারণ নতুন কমিশন এসে বাজারে আস্থা ফিরিয়ে আনতে তাদের যে পরিমাণ কাজ করতে হয়েছে এবং তারা অন্য অন্য স্টেক হোল্ডার, বাংলাদেশ ব্যাংক সহ কমার্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, তাদের যে সাপোর্টটা পেয়েছে, নতুন করে আবার এরকম একটা ভাইব্রেন্সি ক্রিয়েট করা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। কাজেই আমার মনে হয় ওর দিকে বাজার যেন না যায়, এখনই খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং এখানে কাজ করা উচিত বলে আমার কাছে মনে হয়। আদারওয়াইজ আমাদের অর্থনীতি কিন্তু খুব বড়ভাবে সাফার করবে এবং অর্থনীতির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ক্যাপিটাল মার্কেট কিন্তু সাফার করবে। ধন্যবাদ, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ধন্যবাদ জানাবো জনাব সাইদুর রহমান আপনাকে এবং ধন্যবাদ জানাতে চাই সেই সাথে মাহমুদ হোসেন আপনাকেও, আপনাদের মূল্যবান সময় ইসলামী ব্যাংক টালি খাতাকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।